কি ভয়াবহ অবস্থা অভিনেত্রী নাদিয়ার। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। গত মঙ্গলবার 17 জানুয়ারি তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন, বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নাদিয়া লেখেন, গুরুতর গ্যাস্ট্রোলজিক্যাল সমস্যার কারণে গত রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। এই কারণে আমাকে কয়েকদিনের জন্য আমার সমস্ত শিডিউল বাতিল করতে হয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন। গণমাধ্যমে অভিনেত্রী বলেন, কিছুদিন ধরে গ্যাস্ট্রোলিভারের সমস্যায় ভুগছি, হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হওয়ায় ডাক্তারের পরামর্শে হাসপাতালে আসি। ব্যথাটি অসহ্য ছিল এবং ডাক্তাররা এখন আমাকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর বৃহস্পতিবার 19 জানুয়ারি ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে নাদিয়া ক্যাপশনে লেখেন, জাজাকাল্লা খাইরান। ছবিতে দেখা যায় নাদিয়ার হাতে ক্যানোলা লাগানো, তাতে বোঝাই যাচ্ছে নিয়মিত ইনজেকশন বা স্যালাইন নিতে হচ্ছে এই অভিনেত্রীকে। আগের দিন রাতেও একটি পোস্ট করেন নাদিয়া, সেখানে একটি বাচ্চাকে ইনজেকশন দেওয়ার ছবি দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, আমার বর্তমান পরিস্থিতি। নাদিয়ার এ পোস্টের মন্তব্যের ঘরে তার ভক্ত ও অনুরাগী এবং সহকর্মীরা দ্রুত তার সুস্থতার কামনা করেন। এদিকে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী, নতুন একটি ছবি প্রকাশ করে তেমনটাই জানালেন, বললেন, আলহামদুলিল্লাহ। নাদিয়া 2008 সালে ক্যারিয়ার শুরু করেন, টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর নাটকে অভিনয় শুরু করেন। সম্প্রতি কলকাতার সুনেত্রা সুন্দরতম শিরোনামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। এর আগেও তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন বলে জানা গিয়েছে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।